গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো যে সকাল সকাল আজকের ওয়েদারটা দেখো বৃষ্টি দিয়ে শুরু হয়েছে, কারণ গতকাল রাত থেকে হচ্ছিলো বৃষ্টি। আর আকাশটার অবস্থা দেখো, আকাশ পুরো একদম কালো হয়ে রয়েছে, মেঘে এত মানে মেঘ করেছে, আর ভালো বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে। তো আমাদের এখানে রাস্তা দেখো পুরো ভেজা। আর এখন আমি এখানে সকালে উঠেছি, উঠে দাঁত ব্রাশ করছি, উঠেছি আর একটু আগে, আর এখানে উঠে দাঁত ব্রাশ করছি, আর দেখো এখানে জলের ভেতরে হাত দিচ্ছি। তো যাই হোক, সকাল সকাল বৃষ্টির ওয়েদার, তবে একদিকে ভালো হয়েছে, যে হারে গরম পড়েছিলো মানে ভীষণ গরম পড়েছিলো, গরম সেই তুলনায় একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। মানে দুদিন বৃষ্টি হয়, ওয়েদারটা একটু ঠান্ডা হয়, আবার যেকে সেই গরম। গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে, অনেকদিন বাদে প্রায় দু তিন দিন বাদে আজকে আমি ভিডিও বানাচ্ছি। এই ভিডিওটা আপলোড হতে হতে আবার সে মানে কালকে হয়ে যাবে, কালকের দিন হয়ে যাবে। তা মাঝখানে তিন দিন হয়ে যাবে হয়তো ভিডিও আমি আপলোড করিনি। এমনি শর্ট ভিডিওগুলো ছাড়ছি, কারণ গত দু তিন দিন ধরে শরীরটা ভীষণ খারাপ, জ্বর হয়েছিলো বৃষ্টিতে ভিজে, তো সের জন্য আর কি ভিডিও আর বানাইনি, শরীরটা ভালো লাগছিলো না তাই জন্য ভিডিও বানাইনি। এখন বাজে 9:45, আর আমি এখনও রান্নার ধারে কাছে যাইনি, উঠেছি প্রায় অনেক সকালে উঠেছি, তখন 6:30-7:45 বাজে। তো উঠে শুয়েছিলাম, মানে কানে হেডফোন দিয়ে ফোন গান শুনছিলাম, এ করতে করতে আমি একটু পরে উঠবো, বৃষ্টি পড়ছে তো কী কাজ করবো। গতকাল রাত থেকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আমি না মানে সত্যি কথা ঘুমালে পরে কোনো একদম পুরো মানে মরা, যেটাকে যাকে বলে কিছুই টের পাই না, মানে আমার সামনে যদি সুনামিও হয়ে যায় তবু আমি টের পাবো না, এরকম একটা মানে কথা। কিন্তু কালকে গতকাল আমি জানি না কেন টের পেয়ে গেছি যে বৃষ্টি পড়েছে, মানে মুষলধারে বৃষ্টি হয়েছে গতকাল, এত বৃষ্টি হয়েছে মানে টের পেয়েছি, কিন্তু ঘুমিয়ে আর চোখ খুলতে পারছি না। তো তারপর আবার যাই হোক ঘুমিয়ে পড়লাম, আর ঘুমতে ঘুরেছি আমি প্রায় 6:45-7:00 বাজে। আর এখন যাবো গিয়ে আমি রান্না করবো, আজকে বৃষ্টির ওয়েদার। আর রান্না বলতে কি, ভাত করবো আর ট্যাংরা মাছ রয়েছে অল্প কটা, ট্যাংরা মাছ কটা পেঁয়াজ দিয়ে ভাজবো, বেগুন ভাজবো, আর গতকালের মাছের ডিমের বড়া করেছিলাম সেই ধরা রয়েছে তরকারিটা, ধরা রয়েছে বলতে অল্প করেই খাওয়া হয়েছে, তো ওটাকে আর কি গরম করবো, তো আবার তরকারি করবো, সেটাও থেকে যাবে, তো ওগুলো গরম করে খেয়ে নিই, আর এদিকে বেগুন ভাজবো রয়েছে নিয়ে। এখন যে ঘুমাচ্ছে, তাই ভাবছি যে ও সারা দুপুর কী করবে। আর আমাদের এখানে কালকে হচ্ছে ভোট, শনিবার, আর কালকে হচ্ছে লাস্ট ভোট, হচ্ছে কালকে 1 তারিখ। তো কালকে তো সকাল সকাল দেখি যাবো ভোট দিতে, আর হচ্ছে গিয়ে তো চলো রান্নাটা আর কি করে নিই, ঝট করে রান্নাটা করে নিই, তো তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই যে এখানে বেগুন কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আর এতে এরকম করে কাটলে না বেগুনের তেলটাও একটু কম লাগে, আর এই না একদম ছোটো বেগুনগুলো, তো ওই জন্য এগুলোকে আমি ছোটো ছোটো করে কেটেছি। আর এই যে বেগুন কেটে নিয়েছি, যেখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর গতকাল আলু ভেজেছিলাম সেই কড়াইতে আর কি, ওই তেল ছিল ওর মধ্যে অল্প করে তেল দিয়ে বেগুনটা ভেজে নেব। আর এখানে টমেটো, আর এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজবো বেগুনটাকে। দেখতে দেখতে এখানটাতে এখন ভাতও উতরে গেছে, এখন কম আছে বাইরে বৃষ্টিটা, আবার সারাদিনে আজকে মনে হচ্ছে এরকমই থাকবে, আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা, বৃষ্টি নাম হবে আবার কমবে আবার হবে, এরকম করে চলবে। পাখিগুলোর অবস্থা দেখো, শুকদের এখন একটা জিনিস খারাপ কি, যে এই পাখিটা না ডিম দেবে, যাবা পাখিটা দেখো, এসের একটা পার্টনার নেই, আর একটা ককটেল নিয়ে এসছে,
আর লাভ বার্ডসের যে ডিম দিয়েছিল, ডিম কটা একটাও ফোটেনি, ওই ডিমগুলো সব মানে ফোটেই নি, নষ্ট হয়ে গেছে ডিমগুলো। নষ্ট বলতে কি, শুদ্ধে ফাটিয়ে দিয়েছে, লাস্টে দেখছে ডিম মানে হচ্ছে না, মানে হবে না আর কি, বাচ্চা হবে না। আর ওখানটা তো ওই হাড়িতে পদ্মি পাখির বাচ্চা রয়েছে, পাখিগুলো না আগে থেকে অনেকটা বড় হয়েছে, সেদিনকে সুখদেব আর কি বার করেছিল দেখলাম, আর এই একটা ককটেল পাখি। আর ও সুখদেব ওখানে একটা জিনিস কি, এইখানটাতে দেখো পেছন দিকে ক্যামেরাটাতে না লাইট ইয়ে হয় না, আমার ফোনে যেরকম মানে পেছনে ব্যাক ক্যামেরা করলো যে মানে ফ্ল্যাশটা জ্বালানো যায়, তো ওর ফোনে ফ্ল্যাশ জ্বালানো যায় না, তখন বলেছি লাইট জ্বলে না, ফ্ল্যাশ জ্বালানো যায় না। হ্যাঁ, আর এখানটাতে ট্যাংরা মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, অল্প কটা ট্যাংরা মাছ, আগের দিন না দুদিন আগে করেছিলাম ট্যাংরা মাছ, কিছুটা করেছি, কিছুটা রয়েছে ওখানে, তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। বুধু ঐশানি, ঐশানি রে, এই ঐশানি, এই যে তাকাও, এই যে এই যে এই যে এই যে এই যে তাকাও, এই যে এই যে এই যে এদিকে এদিকে উঠবে না, 9টা বেজে গেছে তো, এই যে তাকাও, এই যা কোথায় গেল আমার মুখ, মুখ একবার এদিকে একবার ওদিকে, বাবা উঠবে না, 9টা বাজে তো, কেমন ঘুমালে, হ্যাঁ বৃষ্টি হয়েছিল তো, এখনো হচ্ছে, ভোরবেলা কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে, তুমি কি করে টের পেলে, বৃষ্টিতে ভিজছে আমাদের ঘরে এসছে, স্বপ্ন দেখেছিলে মিষ্টিকে নিয়ে, তারপরে টেরও পাচ্ছে, বৃষ্টি হচ্ছে, আওয়াজ হচ্ছে, টের পেয়েছিলে, তুমি শীতে কাঁপছিলে, আমি বড় পাখাটা বন্ধ করে দিয়েছি, আমাদের জানলা থেকে দেখা যাচ্ছে, দেখো বৃষ্টিটা এখন কম আছে, এই যে পড়ছে না, সেরকম পড়ছেই না, হাওয়া দিচ্ছে বাইরে, এই দেখো হাওয়া দিচ্ছে বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে না, তার মানে ওইখানে হচ্ছে টের পেয়েছিল বৃষ্টি হচ্ছে। আর ওইখানে না মানে আমাদের কাল মানে দুদিন ধরে এত গরম পড়ছে না, মারাত্মক গরম পড়ছে, তো ওই বড় পাখাটা করে শুয়েছিলাম, আর ওইখানে দেখি মাঝরাতে না শীতে কাঁপছে, থুতু থুতুর করে কাঁপছে, আমি উঠেছি, উঠে আবার পাখাটা ইয়ে বড় পাখাটাকে বন্ধ করে দিয়েছি, তো এখন বাজে 9:06, আর ওইখানে এখন ঘুম থেকে উঠলো, তো এদিকে চলো আমি রান্নাটা করতে থাকি, আজকে ভাবছি যে পর্দাটা খুলবো না কি খুলবো না, কারণ বাইরে হচ্ছে বৃষ্টি, অতটা বেশি বোঝা যাচ্ছে না, মানে অতটা ঝমঝমে যে বৃষ্টিটা হচ্ছে তা না, জানলাটা খুলে দিলে একটুখানি গুহাটা না ঠান্ডা ঠান্ডা থাকবে, জানলাটা খুলে দিলাম, পর্দা পর্দাগুলো সব পর্দাটা সরিয়ে দিলাম, এখন ঘরটা একটু ঠিকঠাক লাগছে, তবে বৃষ্টি রয়ে দাঁড়ায় না, দেখি তো এখন লাইট বন্ধ করলে কিরকম হয়, না আজকে ভালো, আজকে লাইট না জ্বালিয়ে ভিডিও করা যাবে না, কারণ আজকে মেঘলা মেঘলা ওয়েদার, তো আজকে সারাদিন এরকম থাকবে, তো আজকে লাইট না জ্বালিয়ে ভিডিও করা যাবে না, তো চলো এদিকে বেগুনটাও তো দিয়ে দিয়েছি, তো চলো এদিকে রান্নাটা করে নিই ঝম করে, ওখানে তাড়াতাড়ি ওঠ, না এদিকে আমার বিছানা গোছানো হয়ে গেছে পুরো, দেখো আর এই বৃষ্টি সৃষ্টি দেখ, তারপরে বিছানার চাদরটা তুলবো, অনেকদিন ধরে পাতা রয়েছে, বিছানার চাদরটা তুলবো, ওদিকে ওইখানে দাঁত ব্রাশ করতে গেছো, দাঁত ব্রাশ করে আসো, তোকে খাইয়ে দেবো সকালে কিছু, সকালে বলতে কি এখন তো প্রায় 10টা বাজতেই যায়, আর তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো। এদিকে আমি মানে রান্না তো হয়ে গেছে, এবার বাসন কটা যে কটা আছে বাসনগুলো সব মেজে নিচ্ছি, কারণ বাইরে এখন মানে বৃষ্টিটা একটু কমেছে আর কি,
আর আমাদের না এইখানটাতে দেখো এই যে এই জায়গাটাতে জল জমে কি হয়ে গেছে, সকালবেলা খাওয়া না জল যাবে না, সামনে যে গাছ আছে না আমাদের ড্রেনটা পুরো ভর্তি হয়ে গেছে, এখন এই আমাদের এখান থেকে পাইপ থেকে জল যাচ্ছে না। আর আজকে হচ্ছে 9টা বেজে গেছে, তাও দেখো জল রয়েছে কারণ আজকে চলে আসছে প্রথমে চিনি দিয়ে চলে আসছিল, তো তারপরে লাস্ট জল এখন আমি তো বেশ পিটে যে আমার জল হতে পড়ছে যে চিনিটা করে জলটা যাচ্ছে, 9টা 6টা এখানে আমার হাত ছিল জল আর হাত কবে ওইটা পড়েছে চোখে আইশ্যাডো দিচ্ছে। আর এখানটাতে ঠোঁটে হচ্ছে লিপ বাম দিচ্ছে, এটা হচ্ছে বিউটি সেটের মধ্যে ছিল লিপ বাম, পেয়ে দেখো আবার চুল আসতেছে আর মাথায় এটা দিয়েছে। আমি এই পরিসাজতে গিয়ে আমার পেয়ে গেছে এখন খিদে, তো চলো কিছু খেয়ে নিই আগে, কিছু বলতে ভাত করেছি ভাতটা খেয়ে নিই, তো চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে হ্যাঁ হ্যাঁ ওটাই খাবার। আর পচা গুলো ওদের খাবার দেবে ডিম গুলো এই নষ্ট হয়ে গেছে। হয়নি, নেই, নষ্ট হয়ে গেছে, লাভ বাটে দাও নষ্ট ফুটবে না, দাও তাহলে আমাকে নষ্ট হয়ে গেছে তো দেখি হাতে দে না, তুমি ধরবে না ছেড়ে যাবে দেখি, ফাটাবে না, লাভ বাটের বাচ্চাগুলো আমি জানো হয়নি সত্যি তো, আগেরটা আরো ছোট ছিল তো বড় হয়ে গেছে, খেলবি না কিন্তু খেলবি না কিন্তু, খেলবো না দেখি দেখ ঘোড়া ঠোকরাচ্ছে হাতে, আরে না চুড়ি লাগে, এই ফেলবি না দিয়ে দে এখন সন্ধ্যাবেলা চলে এসেছি, এখানে একটা মোমোর দোকানের সামনে, মোমো বলতে শুধু মোমোর দোকান না এখানে অনেক কিছুই পাওয়া যায়, আর এখানে দেখো কুকুর, মানে এখানে না একটা দুটো আরও তিন চারটা কুকুর রয়েছে, তো এটা পায়ের সামনে আমার পুরো পায়ের সামনে এসে বসেছে, আমার তো লাগছে ভয়। আর হচ্ছে এই দোকানটাতে বেশ অনেক কিছু অনেক রকমের ফাস্টফুড পাওয়া যায়, তবে এই দোকানটা কোনোদিন আগে খাইনি, এই ফার্স্ট টাইম আমাদের 6 নম্বর গেটে এখানে আর কি দোকানটা আছে, তো এখানে মানে ওই সৈনিকে দিতে গেছিলাম আমাদের ওই বাড়িতে মানে আমার বাবার বাড়িতে, তো ওখান থেকে আসার সময় সুখদেব বললো কি চলো মোমো খাই, আমি বললাম ঠিক আছে চলো, তো ওই জন্য আর কি এখানে মোমো খেতে বসেছি। আর অল্প একটু পকোড়া নিয়েছিলাম, মানে 100 গ্রামের মতো চিকেন পকোড়া নিয়েছিলাম, মানে পকোড়া সহ হিসাবে বিক্রি হয় এখানে। তো চলে এসছি আমি বাড়ি, আর বাড়িতে এসছি মানে ওইখানে গেছে আমাদের ওই বাড়িতে, যেহেতু আজকে শুক্রবার ছিল মানে আমার বাপের বাড়িতে গেছে, আর এই ওকে দিয়ে আসার পথে ওখান থেকে মোমো খেলাম আর একটু পকোড়া নিয়েছিলাম, পকোড়া খেলাম,
তো কালকে তো সকাল সকাল উঠতে হবে। আর এখন বাজে কটা বাজে? এখন 10:42। মোমোটা খেতে মোটামুটি হ্যাঁ ভালো ছিল, মোমোর স্যুপটা আমার ভালো লাগে না কেন জানি, অনেকে আমার মোমোর স্যুপটার জন্য অনেকে মোমো খায় ভালো লাগে, কিন্তু আমার স্যুপটা অতটা বেশি ভালো লাগে না। তবে মোমোটা ভালো, সত্যি ভালো ছিল খেতে, আর পকোড়াগুলো আরো বেশি টেস্টি টেস্টি ছিল। আর এ দেখো এখান থেকে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছে এই যে, কারণ হচ্ছে কি এখানেও দড়িটা নিয়ে দিয়েছে, তো এখান থেকেও জামা কাপড় কটা মানে মেলা রয়েছে। এই যে বর্ষাকালে এই একটা হয় সমস্যা যে জামা কাপড় মেলা নেই, হ্যাঁ খুব অসুবিধা। তো যাই হোক চলো তাহলে আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিওটা। কালকে সকাল সকাল উঠতে হবে, কালকে ভোট আছে, ভোট দিতে যেতে হবে। ভোটের ওখানটাতে ফোন নিয়ে আর ঢুকতে দেয় না। হ্যাঁ হ্যাঁ যাই হোক চলো তাহলে আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো তোমাদের সঙ্গে, টাটা, বাই বাই।